এখন তো মোবাইল ব্যবহার করে শান্তি পাওয়া যাচ্ছে না। মোবাইল দিয়ে কোনো কাজ করতে গেলেই দেখা যাচ্ছে 2 মিনিট 5 মিনিট পর পর মোবাইলে অ্যাড চলে আসতেছে। এত পরিমাণের অ্যাড চলে আসতেছে যেন মনে হচ্ছে যে মোবাইল কোম্পানি হয়তো আমাকে এই মোবাইলটি কিনে দিয়েছে, তার জন্য তারা এত পরিমাণের অ্যাড দিচ্ছে। মোবাইলে গ্যালারি ওপেন করতে গেলে অ্যাড চলে আসতেছে, মোবাইলের কোনো অ্যাপ ওপেন করতে গেলে অ্যাড চলে আসতেছে, মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে গেলেই 2 মিনিট 5 মিনিট পর পর অ্যাড চলে আসতেছে। সেই অ্যাডগুলো এমনভাবে আসতেছে, সেই অ্যাডগুলো আসার পর সম্পূর্ণ দেখতে হয়, তারপরে কেটে দেওয়া যায়, তার আগে কেটে দেওয়া যায় না। এখন মোবাইল ব্যবহার করতে গেলেই অনেক বিরক্ত লাগতেছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না এই অ্যাডগুলো যেন আপনার মোবাইলে আর না আসতে পারে, সেটা কিভাবে আপনি বন্ধ করবেন। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার মোবাইলে যদি বিরক্তিকর অ্যাড আসে, সেই অ্যাডগুলো আসা কিভাবে আপনি বন্ধ করবেন। এই ভিডিওটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং এই ভিডিওতে যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে 100% নিশ্চয়তা দিচ্ছি আপনার মোবাইলে আর বিরক্তিকর অ্যাড আসবে না। 2টা সিস্টেমে মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করা যায়। একটা হলো মোবাইলের সেটিংস করে, আরেকটি হলো মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে। 2টা সিস্টেমে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদের সাথে শেয়ার করব মোবাইলে সেটিংস করে কিভাবে আপনি আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন, যেন আপনার মোবাইলে আর বিরক্তিকর অ্যাড কখনোই না আসতে পারে। প্রথম কাজটি করার জন্য, মানে প্রথম সেটিংসটি করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের সেটিং অপশন ওপেন করবেন। সেটিং অপশন ওপেন করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, গুগল লেখা থাকবে। এই যে গুগল লেখা আছে, এখানে গুগল লেখা আছে আমার ফোনের এই মডেল। তারপর নিচের দিকে দেখেন গুগল সেটিংস। আপনার ফোনের যদি অন্য মডেল হয় তাহলে হয়তো গুগল অথবা গুগল সেটিংস লেখা থাকতে পারে। গুগল অথবা গুগল সেটিংস লেখা যেখানে দেখবেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আপনার ইমেল আইডিটি দেখাবে। তারপরে নিচের দিকে এখানে লেখা দেখতে পারবেন অ্যাডস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 2টা অপশন দেখতে পারবেন, রিসেট অ্যাডভাইজিং আইডি এবং নিচের দিকে দেখতে পারবেন ডিলেট অ্যাডভাইজিং আইডি। রিসেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন এবং ডিলেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করবেন, তারপরে ডিলেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনার ফোনে যদি বিরক্তিকর কোনো অ্যাড আগে এসে থাকে, এখন আর আসবেন, এটা বন্ধ হয়ে যাবে। আপনি এইভাবেই রেখে দেবেন, তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দ্বিতীয় সেটিংসটি করার জন্য, মানে দ্বিতীয় কাজটি করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রিলেস, মানে থ্রি ডট আইকন, থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে সেটিংস, সেটিংস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে লেখা দেখতে পারবেন সাইট সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ। এই যে দেখেন থার্ড পার্টি কুকিজ, এই থার্ড পার্টি কুকিজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে 3টা অপশন দেখতে পারবেন। এই যে নীল যে গোল বৃত্তটি দেখতে পাচ্ছেন, যদি আপনার মোবাইলে দেখেন এই নীল গোল বৃত্তটি এখানে আছে, আপনি কি করবেন ব্লক থার্ড পার্টি কুকিজ, যেখানে লেখা দেখতে পারবেন ব্লক থার্ড পার্টি কুকিজ, সেখানে এই নীলবৃত্তটি, মানে এই টিকটি এখানে দিয়ে দেবেন, নীলবৃত্তটি এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখন দেখবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না। তারপর এখানে আরেকটি কাজ করবেন, পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস, পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস এখানে ক্লিক করার পর যদি দেখেন এই অপশনটি বন্ধ হয়ে আছে, তাহলে এখানে একটি ক্লিক করে এই অপশনটি আপনি এখান থেকে চালু করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন অল সাইটস, অল সাইটস এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। মূলত এই ওয়েবসাইটগুলো দিয়েই, মানে এই ওয়েবসাইটগুলো থেকে আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসতেছে। এখানে আপনি ওপেন করার পর যত ওয়েবসাইট দেখতে পারবেন সব ওয়েবসাইটগুলোকে আপনি ডিলিট করে দেবেন। সব ওয়েবসাইটগুলো যখন আপনি ডিলিট করে দেবেন, তখন আপনি দেখবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না। ডিলিট করার জন্য কি করবেন, এই যে এখানে ডিলিট আইকন দেওয়া আছে, ডিলিট আইকন এখানে একটি ক্লিক করবেন। ডিলিট রিসেট, ডিলিট অ্যান্ড রিসেট এখানে একটি ক্লিক করবেন। এখানে সব ওয়েবসাইটগুলোই ডিলিট করে দেবেন, যে ওয়েবসাইটগুলো দেখাবে সমস্তগুলো ডিলিট করে দেবেন। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। এখন দেখবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না, বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন আপনাদের সাথে শেয়ার করব একটি অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে কিভাবে আপনি বিরক্তিকর অ্যাডের হাত থেকে বাঁচতে পারেন। অ্যাপটি যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে রাখেন, তাহলে দেখবেন আপনার ফোনে আর
বিরক্তিকর সেই অ্যাডগুলো আসবে না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি এই অ্যাপটি যেভাবে ইনস্টল করব, যেভাবে ওপেন করব, যেভাবে সেটিংস করব, আমার মতো করে সেম আপনি এইভাবেই করবেন। আপনি যদি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করেন তাহলে কিন্তু হবে না। আমি যেখান থেকে যেভাবে ইনস্টল করব, যা যা করব, সেম আপনি তাই তাই করবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না। এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এখান থেকে ক্রোম ব্রাউজার আমি ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারের সার্চ বারে এখানে লিখবেন ব্লাগাডা, বি এল, এই যে এখানে দেখেন বানানটি চলে আসছে BLOKADA, ব্লাগাডা লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে প্রথমেই দেখতে পারবেন এই ওয়েবসাইটটি চলে আসবে, blagada.org। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পারবেন blagada.5APK, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই অ্যাপটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। তারপর ওপেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইনস্টল, এখানে একটি ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করার পর হয়তো একটু সময় নিতে পারে, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেম এইভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপটি ইনস্টল করবেন তাহলে কাজ করবে। যদি আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করেন তাহলে কিন্তু কাজ করবে না। তারপরে ওপেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন অ্যাডভান্স, অ্যাডভান্স এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন উপরের দিকে একটি অপশন আছে ব্লক লিস্ট, ব্লক লিস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে গুড বাই অ্যাডস, গুড বাই অ্যাডস, এই অপশনটি কিন্তু এখানে বন্ধ করা আছে। এখানে একটি ক্লিক করবেন, এটা অন করে দেবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাডগুলো আসবে না। এভাবে যদি আপনি এই অ্যাপটি আমি যেভাবে দেখালাম এইভাবেই যদি আপনি ইনস্টল করেন তাহলে দেখবেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ফ্রেন্ডস, এই ভিডিওতে দুইটা সেটিংস এবং একটা অ্যাপ আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে যেভাবে দেখাইলাম এইভাবে কাজ করার পরেও যদি আপনি দেখেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসতেছেই, বিরক্তিকর সেই অ্যাডগুলো আসা বন্ধ হচ্ছে না, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখবেন। তাহলে অবশ্যই মানে 100% গ্যারান্টি আপনাদের ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না। এই ভিডিওতে যে কাজগুলো দেখিয়েছি সেই কাজগুলোও করলেন এবং এই ভিডিওতে যে কাজগুলো দেখিয়েছি সেই কাজগুলোও করলেন, তারপরেও দেখতেছেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসতেছে, তাহলে আপনার সর্বশেষ চিকিৎসা করতে হবে, আপনার ফোন রিসেট করতে হবে, আপনার ফোন ফ্যাক্টরির ডাটা রিসেট করবেন, তাহলে দেখতে পারবেন বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনার ফোন যদি ফ্যাক্টরির ডাটা রিসেট করেন তাহলে কিন্তু আপনার ফোন মেমোরিতে থাকা সব কিছুই ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনীয় যদি কোনো কিছু থাকে সেগুলো অন্য ফোনে বা অন্য কোনো মেমোরি কার্ডে পার করে নেবেন, তারপরে আপনি আপনার ফোন ফ্যাক্টরির ডাটা রিসেট করবেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করার পর দেখতে পারবেন শিওর 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 আপনার ফোনে যে অ্যাডগুলো আসতেছিল সেই অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।